তিন দিনের মধ্যে আমরা তিন দিন সময় দেব। তিন দিনের মধ্যে যদি ওপেন না করা হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD অফিস আমরা তালাবন্দি করতে আমরা বাধ্য হব। বন্ধুদের, তো আজকে আমাদের এই ডেপুটেশনের মেন উদ্দেশ্য হলো যে আমাদের কয়েক বছর ধরে আমাদের ধলাই ডিভিশনে যতগুলি PWD কাজ হইতেছে সেগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলি হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা ত্রিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং ত্রিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের PWD SCDIDC শিকারিবাই জেনারেল অফিসে আমরা ডেপুটেশনে মিলিত হয়ে হওয়ার জন্য আমরা এখানে জমা দিয়েছি। তো আমরা এর আগে 2021 যে সময় প্রথম এডিসি সরকার গঠন হয়েছিল সেই সময় আমাদের PWD EM চিত্ত স্যার থাকতে তাইনে যতগুলি কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছিল, কিন্তু এরপরে ওনার দায়িত্ব থেকে অবহিত পরে বা ওনার MLA হওয়ার পর থেকে আমাদের এই PWD বিভিন্ন কাজগুলি সেগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন কোটি টাকা হোক বা যে কোনো ছুটিমতো কাজ হোক সবগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে এবং আমাদের যে এখানে আম্বাসার লোকেল যারা কনেদা আছে ওনারা এই কাজ ভিন্ন কাজ এবং ভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এটার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আজকে ডেপুটেশনের মাধ্যমে আপনারা কী দাবি করছেন? আজকের এই ডেপুটেশন মেন দাবি হলো আমাদের ওপেন টেন্ডার করা, যে ছোট হোক বড় হোক এগুলো আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে যেন কাজ করা হয়। লোকালের মানুষের বঞ্চিত যদি পাইয়া থাকে নিশ্চয়ই এখানেও অর্থনীতি দেখা দরকার মনে হয়। এর বেশি অর্থনীতিও অসুবিধা নাই, তোমার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা রাস্তিতে টেন্ডার যেগুলি হইতেছে এটা অর্থনীতি নিশ্চয়ই একটা বিশেষ একটা কারণেই মানে এগুলি হইতেছে। এখন আপনার পদক্ষেপ কি? আমার বক্তব্য থেকে লোকাল মানুষের কিছু কিছু পাওয়া দরকার আছে। দেখা যাচ্ছে অন্যান্য জোনগুলিতেও সেই মানে এরকম সিস্টেম নাই, তারা ওপেনলি কাজ করতেছে, সবাই বাইতেছে রেস্ট্রিক্টেড কন্ডিশনে। এই জায়গা দিয়ে এই জোনালি কেন বিষয়টা লক্ষ্য করা হচ্ছে? এমন কথা না, আমি তো একটু আগেই বলছিলাম যে সাউথ গুমতি এসব জায়গাতে মানে কুয়াই এসব জায়গাতে রেস্ট্রিক্টেড টেন্ডার হয় না এমন না, আমরা তো জানি ঠিক আছে, কিন্তু তারা বিশ্বাস আপনার লোকালে যে দাবিগুলো হয়েছে যে ছোটো খাতুগুলি যাতে এমনভাবে লোকালের মানুষের এ কথায় দেওয়া হোক এটাই দাবি। আপনার থেকে কী স্টেপ নেওয়া? আমার থেকে তো স্টেপ, আমি তো ঠিক আছে লোকালের যে দাবিগুলি আমি অথরিটির কাছে তুলে দেব ঠিক আছে না, বিবেচনা নেই এতটুকু।